सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखात्महे। हेलो फ्रेंड्स, वेलकम बैक टू पीयूषधर पाठशाला। तो फ्रेंड्स, आगेर दिन आमरा वॉइस चेंजर उपर एक वीडियो दिएछिलाम, तो आज के सेटार ही कन्टिन्यूशन होबे, एटा पार्ट टू वॉइस चेंजर। तो आगेर वीडियोटार साउंड क्वालिटी एकटू खराब छिलो, तो सेई जन्य आगेर दिन आमरा जा शिखेछि एकबार खुबी संक्षेपे इन ए नाटसेल आमरा एखाने रिवाइज करब एकबार। तो आमरा प्रथमे कि शिखेछिलाम वॉइस चेंज करार जन्य, जे V1, V2, V3, V4 और LV1, V1 संगे V5 छिलो। तो आमरा जे सूत्रटा मुखस्थ करेछिलाम जे V1 और V5 एरा तीन भाई, की की M is R, V2रा दो भाई, KK was एवं OR, V3 एक भाई Been, V4ও এক ভাই বিং, আর LV1 মানে মোডাল প্লাস V1 এরাও কিন্তু এক ভাই, সেটা হচ্ছে বি। তাহলে এই পাঁচটা তোমাদের বলেছিলাম মুখস্থ করে নেবে, এই ছকটা মুখস্থ করে নেবে, তাহলে যে কোনো ভয়েস চেঞ্জ কিন্তু আমরা ইজিলি করতে পারবো টেন্স না জানলেও। তো তার জন্য আমি কি তোমাদের শিখিয়েছিলাম যে আমাদের যেটা করতে হবে যে সাবজেক্ট ভার্ব আর অবজেক্টটাকে চিনতে হবে। এবার সাবজেক্ট এবং ভার্ব তোমরা প্রত্যেকেই চিনতে পারো, কারণ ভার্বের বাঁ দিকে সাবজেক্ট থাকে বলেছিলাম আর ডান দিকে অবজেক্ট থাকে। কিন্তু অবজেক্টের ক্ষেত্রে কতটা অবজেক্ট হবে, কারণ অবজেক্ট যদি একটা ওয়ার্ড থাকে সেটা তো অবজেক্ট হবেই, কিন্তু একাধিক ওয়ার্ড যদি থাকে তাহলে কতটা অবজেক্ট নেব আমরা, সেখানে একটু কনফিউশন থাকে। সেটার জন্য আমি তোমাদের একটা নিয়ম বলেছিলাম যে বেশিরভাগ ক্ষেত্রে প্রিপোজিশনের আগে পর্যন্ত যে নাউন বা প্রোনাউন থাকে সেটা অবজেক্ট হয়। প্রিপোজিশনের আগে পর্যন্ত যে নাউন বা প্রোনাউন থাকে ততটাই অবজেক্ট হয়। ফর এক্সাম্পল, এখানে একটা সেন্টেন্স দেখি আমরা, ইউ শুড মেনটেন সাইলেন্স ইন দ্য রুম। এই সেন্টেন্সটাতে যদি তোমাদের বলা হয় যে ভার্ব কোনটা, তাহলে তোমরা নিশ্চয়ই বলতে পারবে যে শুড রিমেন, এটা হচ্ছে ভার্ব। এইবার কি বলেছিলাম যে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে থার্ড ফর্ম অর্থাৎ থার্ড ক্লাস ভার্ব আমরা কার করি, মেন ভার্বের। তাহলে মেন ভার্ব চিনতে হবে আমাদের আগে। তাহলে এখানে দেখো, যেটা অক্সিলিয়ারি নয় বা যেটা হেল্পিং নয় সেটাই মেন ভার্ব। তাহলে হেল্পিং ভার্ব কোনটা, এখানে দেখো এই মোডাল ভার্বটা শুড, তাহলে সমস্ত মোডাল ভার্বই অ্যাকচুয়ালি হেল্পিং ভার্ব। এখানে মেনটেনটা হচ্ছে মেন ভার্ব, কারণ এর ফর্ম পাল্টানো যায় তিনটে, মেনটেন, এর V2 মেনটেন্ড আর থার্ড ফর্ম মেনটেন্ড, কিন্তু এর ক্ষেত্রে সেটা হয় না। তো এরপরে সাবজেক্ট তাহলে ভার্বের বাঁ দিকে থাকে, তাহলে ইউটা সাবজেক্ট, শুড মেনটেন ভার্ব। এরপরে প্রশ্ন হচ্ছে এখানে চারটে ওয়ার্ড আছে, এর মধ্যে অবজেক্ট কোনটা। তাহলে কি বলেছিলাম যে ভার্বের ডান দিক থেকে শুরু করবে, ভার্বের ডান দিকে নাউন বা প্রোনাউন যদি থাকে সেটাই অবজেক্ট হবে, কিন্তু কার আগে পর্যন্ত হবে, প্রেপোজিশনের আগে পর্যন্ত। তাহলে ভার্বের ডান দিকে কি শব্দ আছে, সাইলেন্স, এটা একটা নাউন, তাহলে অবজেক্ট স্টার্ট হয়ে গেছে আমাদের এইখান থেকে অবজেক্ট। এবার কতটা নেব বলেছিলাম, প্রিপোজিশনের আগে পর্যন্ত, তাহলে এর পরেই দেখো প্রিপোজিশন পড়ে গেছে, তাহলে এগুলো অবজেক্ট হবে না। খুব ইজি হয়ে গেল বিষয়টা। তাহলে যেহেতু প্রেপোজিশন পড়ে গেল নাউনের পরেই, কারণ তোমরা এটা বলতে পারছি যে দাদা রুমটাও তো নাউন, তাহলে এটাও কি অবজেক্ট হবে, হতে পারতো, কিন্তু এখানে এই কারণেই হচ্ছে না, কারণ প্রথমেই যে অবজেক্ট আছে ভার্বের পরে তারপরেই প্রেপোজিশন পড়ে গেছে, তাহলে এটাকে আমরা অবজেক্ট হিসাবে গণ্য করতে পারছি না। তাহলে অবজেক্ট এখানে সাইলেন্স, তাহলে প্রশ্ন হচ্ছে বাকিটা কি, বাকিটা কমপ্লিমেন্ট। আমি এটাকে তোমাদের বলেছিলাম যে এগুলো আবর্জনা ধরে নেবে, যেগুলো আর্তিবার্তি শব্দ, এগুলো কোথায় বসাতে বলেছিলাম যখন প্যাসিভ করি আমরা, বায়ের আগে বসাতে বলেছিলাম। তাহলে এইবার দ্বিতীয় সূত্র কি বলেছিলাম তোমাদের, দ্বিতীয় নিয়ম যে একটা ছক মনে রাখবে সব সময়, কি সেটা, যে অবজেক্টের জন্য দুটো ঘর, আবার বলে দিই, সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট। তাহলে নিয়ম কি বলেছিলাম ভয়েস চেঞ্জ করার, অবজেক্টের দুটো ঘর,
সাবজেক্টের একটা ঘর আর ভার্বের জটা ওয়ার্ড তার থেকে একটা ঘর বেশি, জটা ওয়ার্ড তার থেকে একটা ঘর বেশি। যেমন আমি একটা এখানে এক্সাম্পল লিখি যে রমেন স এ টাইগার। এবার এই সেন্টেন্স দেখো, স এটা হচ্ছে ভার, তাহলে এর আগে সাবজেক্ট, আর ডান দিকে নাউন আছে পুরোটাই, তাহলে এটা হচ্ছে অবজেক্ট, তাহলে সাবজেক্ট ভার অবজেক্ট পেয়ে গেছি। এবার প্যাসিভ কীভাবে করবো অ্যান্সার, তাহলে নিয়ম কী বলেছি, ছকটা করে নাও অবজেক্টের দুটো ঘর, তাহলে অবজেক্টের দুটো ঘর করে নিলাম আমরা, সাবজেক্টের একটা ঘর করে নিলাম, আর ভার্বের যটা ওয়ার্ড আছে তার থেকে একটা ঘর বেশি। এখানে ওয়ার্ড কটা আছে, একটাই ওয়ার্ড আছে স, তাহলে কটা ঘর হবে, দুটো ঘর হবে। এইবার কী বলেছিলাম তোমাদের অ্যান্সার করার সময়, যে শেষ থেকে অ্যান্সার করবে, তাহলে শেষ থেকে অ্যান্সার করবো আমরা, তাহলে নিয়ম কী ভয়েস চেঞ্জের, ভয়েস চেঞ্জের নিয়ম হচ্ছে ডেঞ্জার রুল বলেছিলাম, তাহলে সাবজেক্টটা অবজেক্টের ঘরে চলে যাবে, অবজেক্টটা সাবজেক্টের ঘরে চলে আসবে, ওই জন্য ঘর বানিয়েছি আমরা। তাহলে অবজেক্টের ঘর কোনটা, অবজেক্টের ঘর হচ্ছে এইটা, শেষ ঘরটা যেখানে তীরটা এসে থেমেছে। তাহলে সাবজেক্ট কী ছিল, রমেন, অবজেক্টের ঘরে বসিয়ে দাও, রমেন স্টপ দিয়ে দাও, এবার ডান দিক থেকে অ্যান্সার শুরু করো। তাহলে অবজেক্ট বসে গেল এখানে, অবজেক্টের ঘরে সাবজেক্ট বসে গেল, এরপরে কী হবে, টাটা বাই বাই করে দিতে বলেছিলাম, তাহলে বাই বাই করে দিলাম আমরা। এবার কেন বাই বসাচ্ছি এখানে, সেটাও আমি বলেছিলাম যে কখন বাই হবে আর কখন বাই হবে না। তাহলে এখানে অবজেক্ট কী আছে, এখানে রমেন, রমেন হচ্ছে একজন পার্সন, তাহলে এখানে বাই হবে। এরপরে কী বলেছিলাম, থার্ড ক্লাস ভার্ব, সবসময় ভার্বের থার্ড ফর্ম, কোন ভার্বের, এখানে তো একটাই ভার্ব আছে, তাহলে এরই থার্ড ফর্ম হবে, তাহলে সয়ের থার্ড ফর্ম কী, সি স সিন হয়ে গেল। আর এখানে দেখো এই যেটা সাবজেক্টের ঘর, সেটা অবজেক্ট যেটা বসে আছে পুরোটাকে নিয়ে চলে আসবো সাবজেক্টের ঘরে, এরকম নয় যে শুধু টাইগারটাকে নিয়ে আসবো, শুধু এটাকে নিয়ে আসবো না, পুরোটাকে নিয়ে আসবো। তাহলে এ টাইগার সম্পূর্ণ অবজেক্টটাকে নিয়ে চলে এলাম, বাকি থেকে যাবে একটা ঘর। আগের দিনই বলেছিলাম আমরা যে সব সময় দেখবে তোমরা কিছু না জেনেও, কিন্তু মানে টেন্স না জেনেও এতটা অ্যান্সার করে ফেলবে তোমরা, শুধু একটা ঘর বাকি থাকবে। এখানে কী বসবে তার জন্যই ওই ছকটা আমি বলেছিলাম, যে ভাইদের গল্প, ভি ওয়ান তিন ভাই, ভি টু দু ভাই, সেই গল্প। তাহলে এখানে ভি ওয়ান ভি টু কার, মেন ভার্বের, তাহলে এখানে মেন ভার্বটা কোন ফর্মে আছে দেখবো, স আছে অর্থাৎ ভি টু, তাহলে ভি টুরা ক ভাই ছিল, ওয়াজ ওয়ার, তার মানে এখানে ওয়াজও হতে পারে অয়ারও হতে পারে। এবার কোনটা হবে সেটা কে বলে দেবে, বাঁ দিকে যে বসে আছে সে বলে দেবে, বাঁ দিকে কে বসে আছে, এ টাইগার, তাহলে এ টাইগারটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে এখানে ওয়াজ হয়ে গেল, এই হচ্ছে অ্যান্সার। এইবার তোমরা বলবে দাদা এত কাণ্ড, এত ছক টক করে কোনো সহজ সূত্র বলে দাও যাতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে সহজ সূত্র দিয়ে যদি তোমরা করতে চাও, যে এত ছক টকের দরকার নেই, সূত্র বলে দিচ্ছি একটা, সেটা হচ্ছে দুখানা সূত্র মনে রাখতে হবে তোমাদের। এক নম্বর সূত্র লিখে নাও, ও টি ভি থ্রি বাই সাব, এটাকে একসঙ্গে এরকম বলি আমি, ও টি ভি থ্রি ভাই সাব, ভাই সাব বলি এটাকে, এটা অ্যাকচুয়ালি ভাই সাব নয় বাই সাব, সাব মানে সাবজেক্ট। আর দু নম্বর সূত্র হচ্ছে ও এ টি ভি থ্রি ভাই সাব, তাহলে ও টি ভি থ্রি ভাই সাব আর ও এ টি ভি থ্রি ভাই সাব, শুধু এখানে ও আর টির মাঝখানে এ চলে এসেছে। এই দুটো সূত্র যদি মুখস্থ করে ফেলতে পারো ব্যাস কেল্লা পথে, এখান থেকেই আমরা অ্যাসার্টিভেরও ভয়েস চেঞ্জ করতে পারবো, ইন্টারোগেটিভেরও ভয়েস চেঞ্জ করতে পারবো এখান থেকে, তখন দেখতে পাবে যে কীভাবে এই সূত্র দিয়ে আবার ইন্টারোগেটিভের ভয়েস চেঞ্জ, যেটা সব থেকে কঠিন বলে মনে হয় স্টুডেন্টদের, যে কোশ্চেন মার্ক যেগুলো দেওয়া থাকে সেগুলোর ভয়েস চেঞ্জ করা, সেগুলো এখান থেকেই অ্যান্সার করে ফেলবো আমরা খুব সহজে। তাহলে এগুলো কী আগে জেনে নিই, ফুল ফর্ম, ও মানে হচ্ছে অবজেক্ট, টি মানে টেন্স, এই টি মানে কোনটা, যেটা ওই ছক করেছিলাম আমরা ভাইদের গল্প, ওইগুলোই হচ্ছে টি। তারপরে হচ্ছে ভিত্রি, ভিত্রি হচ্ছে মেন ভার্বের থার্ড ফর্ম। তারপরে বাই, এবার সবসময় বাই বসে না, কখনো কখনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও বসে, কেন কখন বসে সেগুলো আগের ভিডিওতে বলে দিয়েছি আমি। এরপরে সাবজেক্ট, এইবার দেখো এখানে, এখানে এটা কি, এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, এবার এটা অ্যাকচুয়ালি অক্সিলিয়ারি বলা উচিত নয়, এগুলো হেল্পিং ভার্ব, অক্সিলিয়ারি তো বটেই অবশ্যই, কিন্তু কাজ করছে কার, হেল্পিং ভার্বের। তাহলে ওই যে শ্যাল, শুড, ক্যান, কুড, ইজ, এম, আর, হ্যাব, হ্যাজ, হ্যাড, যাই থাকুক না কেন, সেগুলো হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব আমরা বলবো। বেশ, এইবার প্রশ্ন হচ্ছে দাদা কোন সূত্রটা কোন ভয়েস চেঞ্জের ক্ষেত্রে লাগাবো, তাহলে সেটার জন্য তোমাদের কোশ্চেন দেখতে হবে। তাহলে দেখো কোশ্চেন কী ছিল, আগের যেটার অ্যান্সার করলাম আমরা, সেখানে ছিল রমেন স এ টাইগার। প্রশ্ন হচ্ছে এই
কোশ্চেনটার অ্যান্সার করার জন্য দাদা কোন সূত্রটা লাগবো, তাহলে সব সময় ভার্বের দিকে তাকাবে। ভার্ব তোমাকে সব কিছু বলে দেয়। জেনে রাখো, ইংলিশ গ্রামারের সবথেকে ইম্পর্টেন্ট পার্টস অফ স্পিচ হচ্ছে এই ভার্ব। এই ভার্বকে বেস করে গ্রামারের যত টপিক আছে, সেটা ন্যারেশন হোক, সেটা ভয়েস হোক, সেটা টেন্স হোক, সেটা মুড হোক, সেটা কেস হোক, যা খুশি হোক, সব কিছু এই ভার্বের ওপর নির্ভর করে আছে। তাহলে তোমাকে দেখতে হবে যে এই ভার্ব কটা আছে সেন্টেন্সে। যদি একটা মাত্র ভার্ব থাকে তাহলে জেনে রাখো প্রথম সূত্র হবে, প্রথম সূত্রটা মানে ও টি ভি থ্রি ভাইসাব। যদি দুই বা তার বেশি, অর্থাৎ তিন, তিনের বেশি হয় না, তাহলে যদি দুই বা তিনটে ভার্ব থাকে তাহলে দ্বিতীয় সূত্রটা হবে দু নম্বরটা, অর্থাৎ ও এ টি ভি থ্রি ভাইসাব। তাহলে এবার এই সূত্র অনুযায়ী পরপর বসিয়ে যাও, শেষ থেকে নয়, শুরু থেকেই, প্রথম দেখি বসাবো আমরা। তাহলে প্রথমে কী আছে? অবজেক্ট। তাহলে এই সেন্টেন্সের অবজেক্ট কী? এ টাইগার, বসিয়ে দাও এ টাইগার। দ্বিতীয় কী আছে? টেন্স। তাহলে টেন্স কে বলে দেবে তোমাকে এই ভার্বের ফর্ম? এটা কোন ফর্মে আছে? ভিটু। তাহলে ভিটু ক ভাই? ভিটু দু ভাই, ওয়াজ ওয়ার। তাহলে কোনটা বসবে? এ টাইগার বসে আছে, তাহলে অবশ্যই ওয়াজ বসবে। এরপরে কী সূত্র আছে আমাদের? কী বলছে? ভিতরি, ভিতরি কার? সয়ের ভিতরি, সয়ের ভিতরি বসিয়ে দাও। সিন, তারপরে কী আছে? বাই, বসিয়ে দাও। তারপরে কী আছে? সাবজেক্ট, সাবজেক্ট কী? রমেন, বসিয়ে দাও। ব্যাস হয়ে গেল অ্যান্সার। তাহলে এই সূত্র দিয়ে অত্যন্ত সহজে ফটাফট ভয়েস চেঞ্জ হবে, যাই দিক তোমার। তাহলে মনে রাখবে ওটি ভিতরি ভাইসাব কখন হবে? যদি একটা ভার্ব থাকে। যদি দুটো ভার্ব থাকে, দেখো এই সেন্টেন্সটাই আমি চেঞ্জ করে দিচ্ছি। এবার এই সেন্টেন্সটাই আমি চেঞ্জ করছি, কী লিখবো এখানে? রমেন হ্যাজ সিন এ টাইগার। রমেন একটা বাঘ দেখেছে। এই সেন্টেন্সে এইবার বলো কোন সূত্র হবে? তাহলে কী দেখবো বলেছি? ভার্ব। কটা ভার্ব আছে? দুটো, হ্যাজ আর সিন। তাহলে যখনই একের বেশি ভার্ব হয়ে যাবে দ্বিতীয় সূত্র। তাহলে সূত্র কী? ও এ টি ভি থ্রি ভাইসাব। তাহলে প্রথমে কী আছে? ও, ওকে, এ টাইগার, বসিয়ে দাও এ টাইগার। অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব নিয়ে ভাববে না, অক্সিলিয়ারি ভার্ব দেয়াই আছে এখানে। এইবার এইখানে যেটা জেনে রাখতে হবে যে হ্যাজ আছে এখানে, তোমাকে ধরে নিতে হবে যে হ্যাজ হ্যাভ দুটোই আছে। যদি এখানে ইজ থাকে তোমাকে ধরে নিতে হবে অ্যাম ইজ আর তিনটেই আছে। যদি এখানে স্যাল থাকে তোমাকে ধরে নিতে হবে স্যাল উইল দুটোই আছে। হ্যাভ না হ্যাজ সেটা বলে দেবে সাবজেক্ট, সাবজেক্ট কি? এ টাইগার। তাহলে অবশ্যই হ্যাজই হবে, কারণ থার্ড পার্সন সিঙ্গুলার। এরপরে এরপরে কী বলছে সূত্রে? কী আছে? টি, টি মানে টেন্স, টেন্স কে বলে দেবে? ভার্ব বলে দেবে। তাহলে কী আছে এটা ভার্বটা? সিন, অর্থাৎ ভি থ্রি, ভি থ্রি ক ভাই? সূত্র কী ছিল? ভি থ্রি এক ভাই, বিন। তাহলে কী বসে যাবে? বিন। তারপরে কী আছে? ভি থ্রি, তাহলে সিন, এটাই ভি থ্রি, নামিয়ে দাও কান ধরে, সিন হয়ে গেল। তারপরে কী আছে? বাই, বসিয়ে দাও। তারপরে কী আছে? সাবজেক্ট, সাবজেক্টকে রমেন, বসিয়ে দাও। ব্যাস অ্যান্সার হয়ে গেল আমাদের, এ টাইগার হ্যাজ বিন সিন বাই রমেন। তাহলে ভয়েস চেঞ্জ কত সহজে হতে পারে একবার দেখতে পাচ্ছ এখানে, এই দুটো সূত্র জাস্ট। কিন্তু সঠিকভাবে অ্যান্সার করার জন্য আমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে। তার মধ্যে এক নম্বর হচ্ছে যেটা বলেছিলাম, যে ওই ছকটা জানতে হবে যেখানে ভি ওয়ান বা ভি ফাইভ সমান অ্যামিজার, ভি টু সমান ওয়াজয়ার, ভি থ্রি সমান বিন, ভি ফোর সমান বিং, ভি ফোর মানে আইএনজির কথা বলছি আমি, আর স্যাল উইল, এল প্লাস ভি ওয়ান মানে মোডাল প্লাস ভি ওয়ান সমান হচ্ছে কী হবে? বি। এইবার যেটা মোডাল দিয়ে আমি এক্সাম্পল দিয়েছিলাম যে সেন্টেন্সটা, সেটা অ্যান্সার করি আমরা এখানে, দেখি যে এই সূত্র দিয়ে সেটার অ্যান্সার করা যায় না যায় না। তাহলে কী লিখেছিলাম সেন্টেন্সটা? ইউ শুড মেনটেন সাইলেন্স ইন দ্য রুম। বেশ শুরু করো অ্যান্সার করতে। তাহলে সূত্র কী? ভার্ব দেখবো, কী আছে? শুড মেনটেন। তাহলে একটা ভার্ব না একের বেশি, একের বেশি দুটো ভার্ব আছে, তাহলে কোন সূত্র হবে? ও এ টি ভি থ্রি ভাইসাব। শুরু করো, ও, ওকে এখানে, ও মানে অবজেক্ট, তাহলে অবজেক্ট পেয়ে গেছি আমরা, সাইলেন্স বসিয়ে দাও, ও হয়ে গেল সাইলেন্স। এ মানে অক্সিলিয়ারি, কে আছে? শুড, বসিয়ে দাও শুড। টি, টি মানে টেন্স, টেন্স কে বলে দেবে? মেন ভার্ব বলে দেবে। মেন ভার্ব কিসে বসে আছে? ভি ওয়ান, তার আগে কী আছে? মোডাল, অর্থাৎ এল প্লাস ভি ওয়ান মানে ছকের শেষের নিয়মটা। এল প্লাস ভি ওয়ান ক ভাই ছিল? এক ভাই, কে সেই ভাইটা? বি। তাহলে বসে গেল। এরপরে কী করবো আমরা? কী কী হলো তাহলে? ও এ টি, এরপরে কী ছিল? ভি থ্রি। তাহলে ভি থ্রি কার হবে? মেন ভার্বের। মেন ভার্ব কী? মেনটেন। তাহলে মেনটেনের ভি থ্রি কী? ইডি যোগ করে দাও, মেনটেন্ড। তারপরে কী ছিল? ভাইসাব, বাই আর সাবজেক্ট। তাহলে বাই আর সাবজেক্ট কী?
ইউ, ইউ থেকে ইউই হয়, চেঞ্জ হয় না। এইবার দেখো এখানে বাকি রয়ে গেল কিছু ইন দ্য রুম, যেগুলোকে আমি বলেছিলাম আরতি বাড়তি শব্দ। এইবার প্রশ্ন হচ্ছে এগুলোকে বসাবো কোথায়? তাহলে কি বলেছিলাম নিয়ম, যে বাই বাই হয়ে যাবার পর আর কিছু বসায় না, বাইয়ের আগে বসায়। তাহলে মেনটেনের পরে বসাবো আমরা, অর্থাৎ এইখানে লিখবো আমরা ইন দ্য রুম। তাহলে অ্যান্সার কী দাঁড়ালো? সাইলেন্স শুড বি মেনটেন্ড ইন দ্য রুম বাই ইউ। এইটাই জেনে রাখো তোমরা, অ্যাকচুয়ালি এর অ্যান্সারে প্যাসিভে এই বাই ইউটা লিখি না আমরা, তার একটা কারণ রয়েছে। এগুলো যখন আমি এক্সেপশন করাবো ভয়েস চেঞ্জের, আলাদা যখন আমি প্লেলিস্ট বানাবো সেখানে যখন শেখাবো ভয়েস চেঞ্জ প্রথম থেকে একদম শেষ অবধি, সেখানে কিন্তু আমি এগুলো সব ডিটেলসে বলবো তোমাদের। যে এখানে বাই ইউটা আমরা বসাই না, তার কারণ হচ্ছে একটা নিয়ম আছে এরকম, যে যেখানে যে বিষয়টা বলা হচ্ছে সেটা যদি যে করছে কাজটা তার থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়, তখন কিন্তু আমরা সেই অবজেক্টটাকে সেখানে বসাই না। সেই কারণে আমরা বাই ইউ বসাইনি, কারণ এখানে ইউ এর থেকে, মানে যে কাজটা করছে তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে বিষয়টা কি, সেটা সাইলেন্স মেনটেন করা। তাহলে কে মেনটেন করছে সেটা গুরুত্বপূর্ণ নয়, বিষয়টা কি সাইলেন্স মেনটেন করতে হবে, এটাই গুরুত্বপূর্ণ। তাহলে গুরুত্বটা বেশি পাচ্ছে, সিগনিফিকেন্স বেশি পাচ্ছে মেনটেন, সেই জন্য এখানে বাই ইউটা লিখি না আমরা। তাহলে এটা অ্যাকচুয়াল 100% কারেক্ট, প্যাসিভ হচ্ছে সাইলেন্স শুড বি মেনটেন্ড ইন দ্য রুম। ক্লিয়ার হয়ে গেছে? বেশ, এটা হলো আমাদের। এইবার তোমরা যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে পারবে আমি আশা করছি। আর একটা আমি তোমাদের দেব এখান থেকে, দ্য ফায়ার বার্নড দ্য হাউস, এর প্যাসিভ তোমরা ট্রাই করো ভিডিওটা পজ করে। তো ফ্রেন্ডস, নিয়ম অনুযায়ী আমরা অ্যান্সার শুরু করব। তাহলে প্রথমে কি দেখব? ভার্ব। ভার্ব কি আছে? বার্নড। কটা ভার্ব আছে? একটাই ভার্ব আছে। তাহলে কোন সূত্র হবে? ও টি ভি থ্রি ভাই সাহ। তাহলে ও এখানে অবজেক্ট, দ্য হাউস বসিয়ে দাও, দ্য হাউস, ও টি, টি মানে টেন্স। তাহলে টেন্সে কি হবে দেখবো, এখানে কোন ফর্মে আছে? বার্নড আছে, অর্থাৎ ভি টু। তাহলে যেহেতু ভি টু আছে, তাহলে ভি টুটা ক ভাই, দু ভাই, ওয়াজ অথবা ওয়ার। তাহলে দ্য হাউস থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে কি বসবে? ওয়াজ, দ্য হাউস ওয়াজ। তাহলে কী কী হলো? ও হলো, টি হলো, তাহলে ও টি ভি থ্রি। এরপরে ভি থ্রি কার? বার্নটের ভি থ্রি বার্নটি হয়, তাহলে বার্নটি বসিয়ে দিলাম। তারপরে কি বলেছিলাম? ভাই সাব, তাহলে ভাই আর সাবজেক্টকে দ্য ফায়ার বসিয়ে দিলাম, দ্য ফায়ার। এইবার এই অ্যান্সারটা সঠিক নয়, তার কারণ কি দেখো ভালো করে, যে এখানে সাবজেক্ট কি? ফায়ার। আচ্ছা, ফায়ার কোনো ব্যক্তির নাম? ফায়ার দিয়ে কোনো পার্সন বোঝায়? বোঝায় না। ফায়ার দিয়ে কি অ্যানিম্যাল বোঝায়? বোঝায় না। তাহলে আমি তো বলেছিলাম বাই কখন হয়, যদি পার্সন অথবা অ্যানিম্যাল বোঝায়, সেক্ষেত্রে হতে পারে বাই, সবসময় হয় না, তার সেটার জন্য ভার্ব দেখতে হয় আমাদের, কিন্তু পসিবিলিটি বেশি থাকে হওয়ার। তাহলে এখানে ফায়ারটা ব্যক্তিও নয়, অ্যানিম্যালও নয়, ফায়ারটা কি এলিমেন্ট, তাহলে এলিমেন্টের ক্ষেত্রে আমাদের অন বসাতে হয়। তাহলে আমরা এখানে অন বসাবো, দ্য হাউস ওয়াজ বার্নড অন দ্য ফায়ার, এটা হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হয়ে গেছে? সো ফ্রেন্ডস, এই ভিডিওটা এতটাই থাকবে। এরপরের যে ভয়েস চেঞ্জের 3 নম্বর ভিডিও আসবে, সেখানে আমরা ইন্টারোগেটিভ কত সহজে করতে পারি এই সূত্র দিয়ে, সেটা আমরা অবশ্যই দেখব। তো থ্যাংক ইউ ভেরি মাচ, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন, অ্যান্ড অবশ্যই লাইক করবে ভিডিওটা এবং শেয়ার করবে বন্ধুদের সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে পরের ভিডিওয়। দিস মাচ ফর টুডে।